টুকুশের প্রিয় বন্ধুরা, আপনারা তো সবাই জানেন টুকুশ এই গরমটা একদমই নিতে পারছে না। ওর খুবই কষ্ট হচ্ছে, ও শুধু হাঁপায়। ওর একটু লোমটা বড়, সেই জন্য নাকি সবার বিড়ালে একটু একটু অসুস্থ হচ্ছে। বাট আমার পিকামনি আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত সুস্থ আছে। আর টুকুশ হচ্ছে এত কষ্ট পাচ্ছে গরমে, তাই আমি ডিসিশন নিয়েছি ওকে আজকে আবার গোসল করিয়ে দেব। তো গোসল করানোর ইনস্ট্রুমেন্ট বের করার পরে ও বুঝে ফেলেছে যে গোসল করাবো, তো একদমই গোসল করতে চায় না। যাই হোক, আমি এখন আবার ওকে গোসল করিয়ে দিব। তো যেহেতু টুকুশে নানা ভাই অফিসে, তাই আমি একা একা গোসলের ভিডিও শেয়ার করতে পারবো না। গোসলের পরে আবার আপনাদেরকে দেখাচ্ছি আমার ফুলপরি তো কুলানিকে গোসল করিয়ে এই তো ঠান্ডা করেছি, কেমন অনুভব করে তো কুলানি না মা? শোনো, অনেক কষ্ট পায়, সবসময় নাক মুখ হাত পা লাল টুকটুকে হয়ে থাকে। যেও না, যেও না, চলো আমরা গোসলটা করে আসি। অল্প খুলে পানি দিয়ে গোসল করে সুন্দর করে গোসল করিয়ে দেবো। তো আপনারা যখন এই গরমে গোসল করাবেন আপনাদের বিড়ালকে, তো আমি সবসময় আপনাদেরকে বলি কুসুম গরম পানি দিতে। তো আপনারা কলের পানি দিবেন, নর্মাল পানি। এখন কিন্তু ট্যাঙ্কির পানিটা বেশ উষ্ণতায় থাকে, সেই পানি দিয়ে করাবেন। আর যদি মনে করেন বেশি ঠান্ডা লাগছে পানিটা, তাহলে হালকা কুসুম গরম পানি মিক্স করে নিবেন। তবে এখন হচ্ছে কলের পানি দিয়েও করানো যাবে, যেহেতু অনেক বেশি গরম। খুব বেশি গরম পানি দিয়ে এই গরমে গোসল করানোর কোনো প্রয়োজন নাই। তো আমি হচ্ছে কলের পানি, যেটা নর্মাল একটু হালকা গরম গরম থাকে, ওই গরম পানিটা দিয়েই ওকে গোসল করাবো। তো আপনারাও কিন্তু ওই রকম পানি দিয়ে গোসল করাতে পারেন, কোনো সমস্যা নেই। তবে যদি কলের পানি মাত্র মটর থেকে ওঠানো হয়, অনেক সময় অনেক বেশি বরফ ঠান্ডা হয়, সেই পানিটা দিয়ে করাবেন না, তখন একটু গরম পানি মিক্স করে নেবেন। আচ্ছা চলো 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 গোসল করে আসি, চলো চলো গোসল করে আসি। তুই গোসল কর নানুমণি, তুই গোসল কর, আমি করবো না। আমার ভালো লাগে না গোসল করতে, গরম লাগে লাগুক, গরম লাগলেও আমি গোসল করতে রাজি না, আমি ফ্লোরে শুয়ে থাকবো। প্লিজ নানুমণি, প্লিজ ছেড়ে দাও আমাকে, আমি গোসল করবো না। প্লিজ নানুমণি, প্লিজ আমাকে হাতটা ছেড়ে দাও। হাত ছালা দাও, হাতে লাগে বেতালি, হাত ছালা দাও সোনার দেওরারে। তো এই যে সোনাটুকুসকে গোসল করা নিয়ে আসলাম। গোসল করানোর পর আপনাদের প্রধান কাজ হবে ওদের এই কান দুইটায় পানি ঢুকুক আর না ঢুকুক, খুব ভালো হবে কানটা শুকনা কাপড় দিয়ে খুব সুন্দর করে মুছে দিবেন। আমি এই যে দুইটা কানই এভাবে পানিটা যেন চলে যায় এভাবে এভাবে মুছে দিয়েছি, হালকা করে ঝাঁকি দিয়ে। এই যে এভাবে এভাবে, এই যে দেখুন, এভাবে কানের ভিতর কাপড় দিয়ে সুন্দর করে মুছে দিতে হবে যেন কানে পানি না যায়। দেখুন ওরকম অনেক মজাও পায় কানটা, যদি আপনি এভাবে মাসাজ করে দেন মজাও পায়। আর সব তারপর হবে মাথায়, তো আমরা হাত দিয়ে পানি দিব বিড়ালের, কোনোভাবে মাথায় পানি ঢালবো না, সেটাও আমি আগের ভিডিওতে দেখিয়ে দিয়েছি। তারপর বুকটার মাথাটা খুব ভালোভাবে মুছে ক্লিন করে নিব। এখন আমি দেখুন ওকে কিন্তু একটা টাওয়েল দিয়ে মুছে, তারপর আবার একটা শুকনা গেঞ্জির কাপড় দিয়ে মুছে নিচ্ছে, আর দ্রুতই পানিটা শুষে নিচ্ছে। গেঞ্জির কাপড় খুব ভালো, বিড়ালে গোসল করানোর পর গেঞ্জির কাপড় দিয়ে কিন্তু আপনারা মোছাতে পারেন। মোটা টাওয়েল দিয়ে মুছিয়ে তারপর গেঞ্জির কাপড় দিয়ে মুছাবেন, যেহেতু অনেক বেশি গরম পড়ছে। আর টুকুশকে হেয়ার ড্রায়ার দিয়ে শুকানো খুবই কষ্টের ব্যাপার একা একা, এই জন্য আমি আজকে হেয়ার ড্রায়ার দিচ্ছি না। আমি এই যেভাবে ওকে শুকিয়ে দিচ্ছি, আর প্রায় শুকিয়ে এসেছে, আমি একটু পর ওকে চিরুনি করে দিব। তো দেখুন কত সুন্দরভাবে আমি ওকে মুছিয়ে দিচ্ছি। আপনাদের যাদের বিড়াল বলেন যে গোসল করানোর পর অসুস্থ হয়ে যায়, তারা যেটা করেন লেন্দি করে ফেলেন। গোসলের টাইমটা খুব কম সময় হবে ওদের, আগে শরীরে একটু শ্যাম্পু মেখে তারপরে আপনারা খুব কম সময়ে পানি দিয়ে গোসলটা সেরে নেবেন। তারপর যেটা করবেন, দ্রুত শরীরটা শুকনা করার চেষ্টা করবেন। শরীর শুকনা হয়ে গেলেই ওরা শরীরটা চাটবে, তারপর চিরুনি করে একদম শুকিয়ে গেলে ওদেরকে আপনারা গরম চিকেন স্টক বা গরম ফিশ বা গরম ভাত দিয়ে খুব সুন্দর করে মাছ মেখে খেতে দেবেন। আমি সবসময় চিকেন স্টক দিই, আজকেও আমি চিকেন রান্না করেছি দেখেই ওর জন্য, তার জন্য আমি এখন গোসল করালাম, মাত্র কুসুম গরম চিকেন স্টক দেবো। খাইলে আল্লাহর রহমতে ওরা একদম সুস্থ হবে। দেখুন ফাড়গুলো প্রায় শুকিয়ে আসছে, তো আমি এখন আরও ভালো করে এক হাত দিয়ে মোছাচ্ছি, যেহেতু ভালো করে মুছিয়ে দেবো ক্যামেরাটা রেখে। এভাবে খাওয়ালে, ওরা যত্ন করলে ওদের কোনো সমস্যা আল্লাহর রহমতে হয় না। এই দেখ, তোর জন্য চিকেন নিয়ে আসছি, চিকেন স্টক সহ খাবি। এই যে আমি কুসুম গরম চিকেন স্টক নিয়ে আসছি আর চিকেন নিয়ে আসছি, ও এখন খাবে যে গোসল করছে। আসো মানা, আয় মানা, খাবে না, আসো 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 আসো, টুকুশ আয় আয় আয়, টিকুশ হ্যাঁ টিকুশ আয় আয়, টুকুশ আয়, টুকুশ এই যে এই যে টুকুশ, এই যে মানা, চিকেন চিকেন খাবে না, আগে গা পলিশ কাল করবাস।